আসসালামু আলাইকুম। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আজকে আমি কোন রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ দর্শক, আজকে আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট অন্থন। অন্থনটা মূলত সুপের সাথে বেশি মজা লাগে। সুপের রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আমি বানিয়ে দেখাবো অন্থন। খুবই সহজ ও খুবই মজাদার এই রেসিপিটি আপনি চাইলে বাড়িতেই কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল, 1 চিমটি লবণ এবং 1টা ডিম। ভালো করে ফেটিয়ে এর 3/4 ভাগ আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা ডিম ময়দার মধ্যে একবারে ঝপ করে দিয়ে দিবেন না, এতে কিন্তু অন্থনটা মুড়মুড়ে হবে কিন্তু ক্রিস্পি হবে না। ডোটা আমি খুব ভালো করে মুছে নেব। এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ডোটাকে মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দিয়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু ডোটা ভালো না হলে আমাদের অন্থনের শেপটাও ভালো আসবে না। অন্থন বানানোর ক্ষেত্রে ডোটা খুব ভালো করে মুছে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার বানানো ডোটা একটু খেয়াল করলে দেখবেন এটা কেমন সফট হয়েছে। এটা এর থেকে বেশি সফট হবে না, আবার এর থেকে বেশি শক্ত করবেন না। তো আমার ডোটা খুব ভালো করে মোথা হয়ে গেছে। এবার আমি ডোটা এই বাটিটাতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এবার বানিয়ে নেব অন্থনের পুর। অন্থনের পুরটা বানানোর জন্য আমি একটা বাটিতে মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি 200 গ্রাম। আমি মুরগিটাকে পানি দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে এই মুরগিগুলোকে হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি। আপনি চাইলে বটি বা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিতে পারেন। টুকরো করা মুরগির মাংসের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী কাঁচামরিচ, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এবার আমি দিয়ে দিচ্ছি লাইট সোয়া সস 2 চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ, আপনি চাইলে চিলি সসটাও দিতে পারেন, দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা। এবার আমি এই উপকরণগুলো খুব ভালো মতো আলতো হাতে মেখে নেব। পুরটা বেশ ভালো মতো মাখানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে পুরটা বেশ আঠালো হয়। 1 ঘন্টা পর ডোয়ের উপরকার ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। অন্থন কতটা ক্রিস্পি হবে এটা কিন্তু ডো কতটা মোথা হয়েছে এটার উপরেই ডিপেন্ড করে। এবার আমি ডোটাকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি, কারণ এবার আমি যাব রুটি বেলতে। রুটি যেখানে বেলবো সেখানে আমি ডোটাকে নিয়ে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি ডোটা বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। অন্থন বানানোর ক্ষেত্রে রুটিটা গোল হলো না চারকোনা হলো এটা কিন্তু কোনো বিষয় না, বিষয় হচ্ছে রুটিটাকে খুবই পাতলা করে বেলতে হবে। আর পাতলা করে বেলার পরে এমনিতেই আমি চারপাশের অংশটা কেটে ফেলবো, তো আপনি যদি ভুল করে এটা চারকোনাও বেলেন সেটাও কিন্তু কোনো সমস্যা হবে না। এবার আমি রুটিটা খুব পাতলা করে বেলে নেওয়ার পরে এই চারপাশের অংশটা কেটে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। রুটিটা বেশ সমান করে চারপাশ থেকে কেটে নেওয়ার পরে রুটিটাকে এবার আমি 4 ভাগ করে নেব। আপনারা যদি বেশ বড় পিস চান সেক্ষেত্রে আপনারা 2 ভাগও করতে পারেন, চাইলে এর ভিতর থেকে আরও ছোট ছোট করতে পারেন। আপনি যেমন সাইজ পছন্দ করেন অবশ্যই সে অনুযায়ী এই রুটিটাকে কেটে নেবেন। আমি 4 ভাগ কেটে নেওয়ার পরে এখানে 1টা ভাগ নিয়েছি এবং যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা আমি এই রুটিটার মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার মনে আছে সেই যে 1 ভাগ ডিম রেখেছিলাম ওই ডিমটা আমি এই রুটিটার চারপাশে দিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা চারপাশে আটকে রাখতে অনেক সুবিধা হয়। এবার আমি পুরটা মাঝখানে দিয়ে এটাকে এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ করে 2 পাশটা এভাবে আটকে দিচ্ছি। আমি এরকম 1টা ডিজাইনে সবগুলো ভেজে নেব, আপনি চাইলে অন্যান্য ডিজাইন করতে পারেন আপনার মন মতো। এবার আমি চুলাকে মিডিয়াম আঁচে রেখে এর উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি 1টা 1টা করে অন্থন তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিচ্ছি। তেলটা অবশ্যই গরম হওয়ার পরে অন্থনগুলো দিবেন, না হলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না। এক ব্যাচে খুব বেশি পরিমাণ অন্থন একবারে ভাজবেন না, নাহলে কিন্তু ভেঙে যাবে। আর তেলে দেওয়ার পরে অন্থনের পাপড়িগুলো যদি কুচকিয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা হাতা দিয়ে ওগুলোকে সমান করে দেবেন। আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবেন একটু শক্ত হয়ে আসলে। এভাবে 10 থেকে 15 মিনিট ভাজার পরে অন্থনের কালারগুলো যখন এ ধরনের ব্রাউন হয়ে আসবে তখনই আপনি এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন অন্থনটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এবার আমি 1টা সার্ভিং প্লেটে অন্থনগুলোকে তেল থেকে ঝরিয়ে 1টা 1টা করে তুলে নিচ্ছি।
আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিসপি হয়েছে। নিশ্চয় আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। এটা যেমন ক্রিসপি হয়েছে খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকেও কিন্তু ছবি পাঠিয়ে দিবেন যে আপনাদেরটা কেমন হলো। আর আজকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের ভিডিওগুলোও দেখবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। খোদা হাফেজ।